গতকাল সোমবার কলকাতা হাইকোর্ট প্রাথমিক টেট সার্টিফিকেট সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। প্রাথমিক টেট 2014 এর টেট পাস উত্তীর্ণদের একাংশ সার্টিফিকেট প্রদানের দাবিতে মামলা করেছিলেন। এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয় গতকাল কলকাতা হাইকোর্টে। এর আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ প্রাথমিক শিক্ষা পর্ষদকে টেট সার্টিফিকেট দিতে নির্দেশ দেয়। এরপর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো, সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছে এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা পাশে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাও আমাদের চ্যানেলের একজন মূল্যবান সদস্য। এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে ঘন্টা বাটন রয়েছে সেটাতে ক্লিক করে উপরে অল অপশানে ক্লিক করে রাখো, যাতে করে আমরা ভিডিও ছাড়লে সবার প্রথমে তোমার ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ কলকাতা হাইকোর্ট এই গুরুত্বপূর্ণ মামলায় মামলাকারীদের হয়ে হাজির ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি টেট সার্টিফিকেট দেওয়ার দাবিতে জোর সওয়াল করেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে উপস্থিত ছিলেন আইনজীবী লক্ষ্মীকান্ত গুপ্ত। বিকাশবাবু টেট সার্টিফিকেট দেওয়ার বিষয়ে জোরালো দাবি করেন। জবাবে কমিশনের আইনজীবী বলেন, আমরা টেট 2014 এর পাশ করা প্রার্থীদের 2 বার চাকরিতে সুযোগ দিয়েছি, এরপরেও আদালত যা সিদ্ধান্ত নেবে আমরা তা মেনে নেব। তবে এর পর এই গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে নিষ্পত্তিজনক কোনো কিছু হয়নি। আগামী সপ্তাহের মঙ্গলবার এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে পারে, ওই দিনেই এই মামলার নিষ্পত্তি হতে পারে। অর্থাৎ ওই দিনই ঠিক করা হবে কতজন চাকরি পাচ্ছেন প্রার্থীদের, তাদের মামলা কিন্তু সেদিনই শেষ করা হবে। তো ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি তোমাদের হেল্প হয়ে থাকে, একটু উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ভিডিওটিতে লাইক করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো আমাদের সঙ্গে AS Education Sir ইউটিউব চ্যানেল। টেক কেয়ার, টাটা, বাই বাই।